আসসালামু আলাইকুম। এটা এটা কোন গ্রাম ভাই? কসবুনিয়া? ও আচ্ছা, এই বাজার কত দূর এখান থেকে? 4 কিলোমিটার, 5 কিলো। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, হৃদয় বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি সাথে আছি বাবু। তো এর আগে আমি কচুবুনিয়ার গ্রামের একটি অংশ প্রকাশ করেছিলাম, যেটা পোলেরহাট বাজার থেকে বসিবাওয়া বাজার পর্যন্ত এসেছিলাম এবং কচুবুনিয়ার ওই এলাকাটি তুলে ধরেছিলাম। তো আমি জানি কচুবুনিয়া গ্রামটা অনেক বড় একটি গ্রাম। তো এরপরে আরও একটি ভিডিও প্রকাশ করেছি কামলা বাজারের। তো আমি কামলা বাজারের থেকে সোজা যে রোডটি এসেছে ওই রোড থেকে কিছু দূর সামনে এসে কামলা বাজারের ওই ভিডিওতে যেখানে শেষ করেছি তারপরে থেকে আবার শুরু করলাম। এটা কচুবুনিয়া গ্রামের আরও একটি অংশ। তো এসে দেখলাম এই রাস্তাটা কাজ চলছে, এখন এই রাস্তা দিয়ে আসলে বাইক নিয়ে যাওয়ার উপযোগী না। আমার এই রাস্তা দিয়ে যেতে খুবই খুবই কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমি এই রাস্তা দিয়ে ঢুকেছি। কারণ একটাই, আমাকে এই কচুবুনিয়া এলাকার অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কচুবুনিয়ার পুরো গ্রামটা যেন আমি তুলে ধরি, এবং যারা বিশেষ করে প্রবাসী ভাইরা আছে, যারা এই এলাকা থেকে কর্মের তাগিদে দূরে থাকেন, যারা আমাকে প্রতিনিয়ত রিকোয়েস্ট করেছেন, তাদের অনুরোধ রাখতেই আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে আজকে প্রবেশ করেছি। তো আমি আসলে জিজ্ঞেস করছিলাম যে এই রাস্তাটা আসলে কতদূর এমন বা যেতে পারবো কি না। তো বললো যে এভাবেই আছে, যেতে হবে, হয়তো কোথাও কোথাও আটকে যেতে পারে, কারণ শুকনো বালি ফেলা হয়েছে এবং খোয়া, কোথাও কোথাও শুধু বালি। তো যে কারণে বাইক খুব স্লিপ করছিল বালিতে, যার কারণে আমার যেতে খুবই খুবই কষ্ট হয়েছে। আর এই রাস্তাটা টোটাল আমি যেখান থেকে ঢুকেছি, পিচের রাস্তা থেকে ঢুকেছি, ওখান থেকে বাদাল বাজার পর্যন্ত বেশ অনেকটাই পথ। যে রাস্তাটুকের কাজ চলছে এই রাস্তাটাই প্রায় 5 কিলোমিটারের মতো। তো যাই হোক, যত কষ্টই হোক, আমি এই রাস্তার শেষ প্রান্তে যাব। এবং এই রাস্তার দুই সাইডের যে ভিউটা এবং এই গ্রামটাকে তুলে ধরব। তো যাই হোক, এই এলাকার কার কার বাড়ি আছে সবাই কমেন্টে জানাবেন, এবং এখানকার যারা আছেন এই ভিডিওটি আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা আপনার ফ্রেন্ড লিস্টের সবাইকে মেনশন করে দিবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনাদের এলাকার মুগ্ধতা। তো এই রাস্তাটার কাজ চলছে, কাজটা যখন সমাপ্ত হয়ে যাবে তখন কিন্তু এই এলাকাটা পুরো ঝকঝকে হয়ে যাবে। চলাচল ব্যবস্থা যত ভালো হবে ততই এলাকা উন্নত হয় বা এলাকার অনেক মূল্য হয়, অনেক মানুষ এখানে আসতে পারবে, এলাকাকে জানতে পারবে, চিনতে পারবে। তো যখন এই রাস্তাটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি আরও একদিন আসবো এবং এই এলাকার ভিতর এলাকাগুলো আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, আমি এর আগে আমি এই এলাকার এক অংশের ভিডিও প্রকাশ করেছি, যেটা আপনারা সবাই পজিটিভলি নিয়েছেন, শেয়ার করেছেন কচুবুনিয়ার, যেটা আমি হচ্ছে পোলেরহাট বাজার থেকে একদম বর্ষিবাওয়া বাজার পর্যন্ত তুলে ধরেছিলাম। ওর ভিতর প্রাইমারি স্কুল, গার্লস স্কুল, আরও হয়তো অনেক কিছু বাদ পড়েছে যেটা হয়তো আমার জানা ছিল না বা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন। তো আমি পরবর্তীতে যখন আসবো বাকি জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। তো এরপরে এখানে আছে হুজুরের বাড়ি, জিলবুনিয়া হুজুরের বাড়ি, যেটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন। এরপরে আরও একটি, এটা এটা কোন গ্রাম ভাই? কচুবুনিয়া? ও আচ্ছা, এই বাজার কত দূর এখান থেকে? 4 কিলোমিটার, 5 কিলো। তো আমি এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে আসলে বাদাল কত দূর। তো এই পথ দিয়ে আসলে আমার কখনো আগে যাওয়া হয়নি, আসা হয়নি। তো যার কারণেই অজানা অচেনা পথকে জানার চেষ্টা করছি, আপনাদের এলাকার মুগ্ধতা তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, এভাবেই দিয়ে যাবেন। আশা করি আমি সামনে আর আশাপর্তি যেসব এলাকা আছে বা যেসব গ্রাম আছে সব তুলে ধরার চেষ্টা করব আস্তে আস্তে করে। তো এই ভিডিওটি সবার কাছে কেমন লাগছে সবাই জানাবেন, এবং এই এলাকায় এই কচুবুনিয়া গ্রামে কার কার বাড়ি আছে কমেন্টে জানাবেন। তো রাস্তাটার কাজ চলছে, হয়তো খুব শীঘ্রই কাজটি হয়ে যাবে। কি মুগ্ধতার একটা গ্রাম, মানে সাইডের ধান ক্ষেতটা
জাস্ট অসাধারণ। এই গ্রামঘাটগুলো আসলে আমার কাছে ঘুরতে খুবই খুবই ভালো লাগে, যার কারণেই আমি কিন্তু বারবার ছুটে চলে আসি। তো আমার এই ভিডিওটি করা ছিল রোজার ঠিক দু একদিন আগের কথা করা ছিল এই ভিডিওটি, তো যার কারণে আমি এর ভিতর অনেকগুলো ভিডিও দিয়েছি যে ভিডিওগুলো আপনারা উপভোগ করেছেন। তো আজকে এই ভিডিওটি দিয়ে দিলাম। তো এরপরে এখন রোজার সময়, এরপরে রোজা গেলে আমি এর আশেপাশে যেসব এলাকাগুলো আছে বা গ্রামগুলো আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আস্তে আস্তে করে। তো এর আশেপাশের গ্রামগুলো আমাকে কমেন্টে জানাবেন কার কার গ্রাম আছে বা কী কী গ্রাম আছে, ইউনিয়ন গ্রাম সহ কমেন্ট করবেন। যার যার বাড়ি যে এরিয়াতে ইউনিয়ন এবং গ্রাম সহ কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয়, কারণ আপনারা যখন একটা এলাকার কমেন্ট করেন বা যাওয়ার জন্য অনুরোধ জানান আমি কিন্তু ওইটা লিস্ট করে রাখি। তো আমার সময় বের করে আমি যাওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু আমি একজন কর্মজীবী মানুষ আমি বললেই হয়তো যেতে পারি না সাথে সাথে, কিন্তু হয়তো এক সপ্তাহ 15 দিন এর ভিতর আমি যে কোনো দিন হয়তো চলে যাই, কারণ এইসব এলাকার কিন্তু আমি কখনো নাম জানতাম না বা চিনতাম না। আপনারা আসার জন্য অনুরোধ জানিয়েছেন, যার কারণেই কিন্তু আমার এইসব এলাকাতে ছুটে আসা। খুবই মনোমুগ্ধকর একটি এলাকা কচুবুনিয়া, রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রাম, এবং গ্রামটি কিন্তু বেশ অনেক বড় একটি গ্রাম, যেটা আমি কোলেরহাট ব্রিজটা পার হওয়ার পর থেকেই কচুবুনিয়া গ্রামটা শুরু হয়েছে এবং বসিবাওয়া বাজার পর্যন্ত এসেছি, পুরোটাই কচুবুনিয়ার ভিতরে। আবার কামলা বাজারটা পার হওয়ার পরে এখান থেকেও আবার দেখলাম যে বেশ বিশাল একটা এরিয়া কচুবুনিয়া গ্রামের। তো আসলে আমি তো আসলে ম্যাপের ব্যাপারটা জানা নেই বা আমি জানি না যে কচুবুনিয়ার সীমানা কোথা থেকে কোন পর্যন্ত গিয়েছে, আর আসলে সবার কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাছ থেকে শোনাও ওভাবে সম্ভব হয় না। তো যাই হোক, আপনারা আমাকে জানাবেন, যারা ভিডিওটি দেখছেন আমাকে জানাবেন যে কচুবুনিয়ার সীমানাটা আসলে কোন পর্যন্ত বা আর কত দূর আছে। তো আমি এখন এখান থেকে বাদাল হয়ে বাগেরহাটের দিকে যাব। তো বেশ সন্ধ্যাও ঘনিয়ে আসছে, হয়তো সন্ধ্যা হতে বেশি বাকি নেই। কচুবুনিয়ার গ্রামের ভিউটা কিন্তু খুবই অসাধারণ, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। তো আপনারাও শেয়ার করে ছড়িয়ে দিন, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সবাইকে মেনশন করে দিন, এই জায়গাটার নাম কি জানাবেন। গ্রামের ভিতরেও অনেক জায়গা থাকে যেগুলোর আলাদা আলাদা কিছু নাম থাকে, ছোট ছোট নাম। তো যেহেতু আমি এলাকার না বা এখানকার না, হয়তো অনেক নাম জানি না বা অনেক কিছু জানা নেই, তো অজানা তথ্যগুলোকে আমাকে জানান, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি পরবর্তীতে আসলে আপনাদের গ্রামের অজানা কিছুকে আমি তুলে ধরতে পারি। তো যাই হোক, আমি এখান থেকে যাচ্ছি, এখান থেকে আমি যাব বাদাল, বাদাল হয়ে বাগেরহাট যাব, সন্ধ্যা হতে বেশি বাকি নেই। তো রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, খারাপ বলতে কাজ চলছে, যার কারণে কিন্তু যেতে একটু কষ্টই হচ্ছে, কারণ মাঝে মাঝে স্লিপ করছে, বালিতে আটকে যাচ্ছে। তো এখন যেখানে এসেছি একটু পিচের রাস্তায় এসে পড়েছি, যাই হোক একটু স্বস্তি মিলেছে। তো এখানকার যারা যারা আছেন কমেন্ট করবেন যে আসলে আমি কোথায় আছি বা কোন এরিয়ার ভিতর আছি, তাহলে আমি জানতে পারবো। তো এই ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রইল, এবং ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে জানাবেন। হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না, তো আজকের মতো বিদায় নিব। তো এখন আমি যে মূর্তিতে এসেছি এটির নাম কি সবাই কমেন্টে জানাবেন। যদিও আমি একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছে যে এটি রামচন্দ্রপুর। তো রামচন্দ্রপুর তো একটা ইউনিয়ন, কিন্তু আসলে এই মোড়টার নাম কি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানানোর অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, ফ্রেন্ড লিস্টে থাকা সবাইকে মেনশন করে দিবেন, যারা নতুন দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে এই জায়গাটার নাম কি, উনি বললেন রামচন্দ্রপুর। তো রামচন্দ্রপুর তো পুরোটাই একটা ইউনিয়ন, তো এই মোড়টার নাম কি সবাই জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।